সজনে ডাঁটা আমাদের সকলের অত্যন্ত পরিচিত। এর স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই মোটামুটি জানি। বিভিন্ন তরকারি, স্যুপ, আচার ইত্যাদি প্রস্তুতিতে সজনে ডাঁটা ব্যবহার করা হয়। সজনের শুধুমাত্র ডাঁটায় নয়, এই গাছের বিভিন্ন উপাদান যেমন ফুল, ফল, পাতা, বীজ সব কিছুরই কিছু না কিছু গুণাগুণ আছেই। কিন্তু আপনি জানেন কি, ত্বকের যত্নের জন্য সজনের গুরুত্ব অপরিসীম। আর সারা বিশ্বের মানুষ আজ সৌন্দর্য বর্ধক হিসাবে সজনের ব্যবহার শুরু করেছে, তাহলে আর দেরি কেন, আজ থেকে ব্যবহার করা শুরু করুন সজনে পাতা। প্রথমে আমরা জেনে নিব ত্বকের যত্নে সজনে পাতা কীভাবে আমাদের উপকার করে এবং সবশেষে জেনে নিব সজনে পাতার ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি। ত্বকের বার্ধক্য রোধ করে সজনের তেল এবং সজনে পাতার গুঁড়ো ত্বকের বলি রাখে এবং ত্বকের ক্ষত দূর করে। এছাড়াও সজনে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং বিভিন্ন দাগ সুপ দূর করে আমাদের ত্বকের যৌবন বজায় রাখে, ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে। সজনের তেল আমরা ঠোঁটের যত্নে ব্যবহার করতে পারি, এটা স্পর্শকাতর ত্বক এবং ঠোঁটের যত্নে ব্যবহৃত হয়। আমাদের ত্বকের রং উজ্জ্বল করে, ত্বকের বলি রেখা, দাগ সুপ এবং অন্যান্য সমস্যা দূর করে, ফলে আমাদের ত্বকের রং উজ্জ্বল হয়। ব্রণের সমস্যা দূর করে, সজনের তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তবে ব্যবহারের আগে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। টক্সিন দূর করতে অনেক সাহায্য করে, টক্সিনের ফলেই ত্বকে ব্রণ এবং বিভিন্ন দাগ সুপের সমস্যা দেখা যায়। সজনের গুঁড়ো কিংবা সজনের বীজ গ্রহণ করলে রক্ত পরিস্রুত হয়, যার ফলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়। ত্বকের ছিদ্র বন্ধ করে, সজনে আমাদের ত্বকের বিভিন্ন ছিদ্র বন্ধ করতে অনেক সাহায্য করে। এটা ত্বকের প্রয়োজনীয় কোলাজেন প্রোটিন উৎপাদনে অনেক সাহায্য করে, যা ছিদ্র বন্ধ হতে সাহায্য করে। ত্বকের উপকারে সজনে ফেস মাস্ক কীভাবে তৈরি করবেন এখন চলুন সেটি জেনে নেই। সজনে গুঁড়োর প্রচুর গুণাগুণ থাকায় এটা ফেস মাস্ক হিসাবে ব্যবহার করা সম্ভব। রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়ো করে পাউডার করে প্রস্তুত করে নিতে হবে। ফেস মাস্ক প্রস্তুতের জন্য এর সঙ্গে মধু, গোলাপ জল, লেবুর রস এবং জল প্রয়োজন হবে। আধা টেবিল চামচ সজনের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ গোলাপ জল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। ঘনত্ব বুঝে প্রয়োজনে জল যোগ করুন। ঘন এবং মসৃণ পেস্ট তৈরি করুন। সকালে এটা মুখে লাগিয়ে 10 মিনিট রেখে দিন, তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এরপর পরিষ্কার এবং শুকনো তোয়ালে দিয়ে মুছে সামান্য ময়েশ্চারাইজার মাখুন। ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ হবে। ত্বকের পাশাপাশি ঘন এবং মজবুত চুলের জন্য সজনের গুঁড়ো উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য সজনে খুশকি এবং স্ক্যাল্পের শুষ্ক ভাব দূর করতে অনেক সাহায্য করে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।